দেখুন প্রত্যেকটা লীলার ভিতরে যেমন একটা ঘটনা থাকে, হ্যাঁ রূপটা কিন্তু শুধুমাত্র আমার গোবিন্দের রূপের বর্ণনা, আর পদের উপরে গোবিন্দের রূপ বর্ণনা। তাহলে মায়েরা রূপলীলাটাকে আস্বাদন করতে হলে একটু মন দিয়ে আস্বাদন করতে হবে, হ্যাঁ নিজেদের ভেতরে কথা নয় মা, আমি যেটা বলছি একটু মন দিয়ে শুনুন। রাজবৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বললেন, বাবা যে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। তিনি সংস্কৃততে বললেন, তা আমি বুঝিয়ে দিই কি বললেন, এই পদটি আস্বাদন করতে হলে আমাদের একটু পেছন দিক থেকে বর্ণন করতে হবে। তাহলে কি বলছে মা, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। আচ্ছা তাহলে বলুন দি কেশব মানে কি মা, কেশব মানে কি বলো, হ্যাঁ কেশ কেশরাশি, কুঞ্চিত কুঞ্চিত মানে কোকড়ানো কোকড়াচু, হ্যাঁ তাহলে কি বলছে জিত ঘন, জিত ঘন মানে জয় করেছে, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। তাহলে জয় করেছে না কি জয় করেছে না, আজকে পদকর্তার কত সুন্দর বর্ণনা দেখুন, বলছে যে আমার গৌর হরির মস্তকে যে কেশরাশি রয়েছে, তা সেই কেশরাশি জয় করেছে কাকে না জিত ঘন, মানে আকাশের যে কালো মেঘ, এই যে চারপাশে যে কালো মেঘ হয়েছে না আমার, তা মেঘ আর কতটুকু কালো, তা আমার মহাপ্রভুর আজকে কেশরাশি দেখে পদকর্তা বলছে যে আমার মহাপ্রভুর সেই কেশরাশি যেন আকাশের সেই কালো ঘন মেঘকেও পর্যন্ত জয় করে দিয়েছে। এইবার কি বলল মা, যে মধুকর রঞ্জিত বাবা, তাহলে মধুকর মানে কি, মধুকর মানে মৌমাছি, রঞ্জিত মানে রঞ্জন করা বা গাথা, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত মানে আমার মহাপ্রভুর যে কুঞ্চিত কেশ, সেই কেশরাশি দিয়ে আমার মহাপ্রভু মাথায় সুন্দর করে একটা ঝোঁটা বেঁধেছে, হ্যাঁ আর সেই ঝোঁটাটা বেঁধেছে কি দিয়ে না মালতি ফুলের মালা দিয়ে, তা এত সুন্দরভাবে মালতি ফুলের মালা দিয়ে আমার মহাপ্রভু তিনি কেশরাশি বন্ধন করেছে, আর সে মালতি ফুলগুলোকে ঘিরে রয়েছে কে বাবা না অজস্র মধুকর মানে মৌমাছি, তা সে মৌমাছি আমার মহাপ্রভুর সেই মালতি ফুলের মালাটাকে এমনভাবে ঘিরে রয়েছে যে দেউর থেকে দেখে মনে হচ্ছে যে ওটা মালতি ফুলের মালা নয়, ওটা একটা মধুকর মানে মৌমাছি দ্বারা গাথা একটা সুন্দর মালা। কি সুন্দর বর্ণনা মা, হ্যাঁ তা কি বলছি মহাজন বলছে দেখো দেখো মধুকর রঞ্জিত গড়ার মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত ভগবতী সাজা
মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশ। তাহলে আমার মহাপ্রভুর যে এই যে রূপ, এই রূপ কি মাগো আমার মতো অধমার বদনে কি বর্ণন করা যায় মা? যে অনন্ত রূপের কথা স্বয়ং ব্রহ্মা তিনি চতুর্মুখে বর্ণন করেও শেষ করতে পারে না। সে আমার গৌর হরির অনন্ত রূপের কথা, গুণের কথা, তাহলে এক বদনে আর কতটুকুই বা বলা যায় গো মা? তাজ আমার গৌর হরির যে রূপ, তাজ আমার গৌর হরির সেই মাথায় মস্তকে যে রয়েছে চাচর চিকর কেশ, সেই কেশ রাশি আজকে মহাজন বললেন যে আকাশের কালো মেঘকে পর্যন্ত জয় করে নিয়েছে। আর কি বলল না, মহাপ্রভুর তিলক পরে রয়েছে, ললাট পরে রয়েছে একটা সুন্দর চন্দনের বিন্দু। তা বাবা আজকে সেই আকাশের চা, আজ আমার গৌর হরির কপালে যে তিলক রয়েছে সেই তিলকের ভুবন মোহন ফোঁটা যেন আজ আকাশের চাঁদকে নিন্দা করছে। কেন মহাজন তিনি বলছে দেখো দেখো, আজ তিলক গোড়ার শশধর যুবতী
শশধর রূপক যুবতী মনোহর বেশ, তিলক বিনিন্দিত, বিনিন্দিত মানে বাবা নিন্দা করছে, শশধর রূপক, শশধর মানে বাবা আসলে আমাইরা শশধর মানে কি? শশধর মানে হলো চাঁদ। তাহলে একটা কথা চিন্তা করে দেখুন তো, যে চাঁদের আলোয় আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আলোকিত হচ্ছে, তাই না? আজ আমার মহাপ্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভুর কপালে যে তিলকের বিন্দু, সেই বিন্দু আজকে আকাশের চাঁদকে নিন্দা করছে। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ, মানে এ জগতের যে চাঁদ, সেই চাঁদ যদি আমরা দর্শন করি বাবা, তাহলে কিন্তু কোনো যুবতীর মনটা হরণ হয় না মা, হয় কি? এই আকাশের চাঁদ যদি আমরা দেখি বাবা, তাহলে আমাদের মন কি চাঁদের দিকে চলে যায়? যায় না। কিন্তু গৌরাঙ্গ চাঁদ যদি একবার কেউ দর্শন করে, যদি ওই গোড়ারূপী চাঁদ একবার এই জগতের মানুষ দেখতে পায়, তাহলে তার দশাটা কেমন হয় বাবা? এ জগতের যে চাঁদ, তার গায়ে রয়েছে কলঙ্ক, যার জন্য সেটা হলো বাবা কলঙ্কিত চাঁদ। কিন্তু আমার মহাপ্রভুর ললাটে যে চাঁদ, সেটা হচ্ছে অলঙ্কৃত চাঁদ। এ জগতের কোনো ভক্ত যদি একবার গড়া চাঁদকে দর্শন করে, হে জগতের কোনো ভক্ত যদি একবার গোড়ারূপী চাঁদকে বক্ষ মাঝে ধরতে পারে, যদি একবার আমার গোড়া চাঁদকে ভালোবাসতে পারে, তার দশাটা কেমন হয় জানো তোমার? মহাজন বলছে দেখো দেখো, সে যে পথের কাঙা, কাঙাল হয়ে পথের কাঙাল হয়ে হয়ে যাই রে, সে যে পথে গৌর সোনা কে ভালোবাসতে পারে, সে যে পথে কাঙ্গা হয়ে
সেজে পথে এই জগতে যে ভক্ত ভগবানকে ভালোবাসতে পারে, মেন ভোকালটার ভলিউমটা একটু বাড়ান, বেশ দাও, একদম ক্যান ক্যান করছে। এই জগতের যে ভক্ত ভগবানকে ভালোবাসে, এই জগতের যে ভক্ত একবার ভগবানকে দর্শন করে নেয় বাবা, এই জাগতিক জগতের কোন ঐশ্বর্য সম্পদ কিন্তু তার আর ভালো লাগে না। আজ এক পরম ভক্তির কথা আমি বলছি মা, মায়েরা একটু কথা বেশি হচ্ছে কিন্তু একটু শান্ত হতে হবে মা। আমি আগেই বললাম রূপ আস্বাদন করতে হলে কিন্তু এটা কিন্তু অত্যন্ত কঠিন লীলা, আস্বাদন করতে হলে একটু মন দিয়ে শুনতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না মা। কারণ যেমন প্রত্যেকটা লীলার ভিতরে একটা ঘটনা থাকে বাবা, তাই না? ঘটনাটা শুনলে আমাদের বেশ মজা লাগে, আনন্দ লাগে, বুঝতে পারি, কিন্তু রূপের ভেতরে কিন্তু কোনো ঘটনা নেই, শুধু গোবিন্দের বর্ণনা মা। একটু মন দিয়ে না শুনলে তারপরে শেষে বলবে যে কীর্তনিয়া দিদি কী বলে গেল বুঝতে পারলাম। হ্যাঁ, বর্ণন একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। তাহলে বলছি মায়েরা যে এ জগতের যে ভক্ত ভগবানকে দর্শন করে ভগবানকে পায়, জাগতিক জগতের সব কিছু বিষয় আশয় সব তুচ্ছ হয়ে যায় বাবা।